বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে এই পূর্ণোৎসবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন বৃহস্পতিবার দু পাঁচশো আটষট্টিতম বৌদ্ধ জয়ন্তী এই উপলক্ষে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা বেনুবন বুদ্ধ বিহার এরই অঙ্গ হিসেবে বুধবার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় বুদ্ধ ভিক্ষুকরা কথা বলেন প্রত্যেক রোগীর সঙ্গে খোঁজ খবর নেন তাদের শারীরিক অবস্থার আগামীকাল বুদ্ধ জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি ক্যান্সার হসপিটাল আগরতলা এখানে এখানে পেশেন্টদেরকে আমরা ফল ফ্রুট মিষ্টি ডিস্ট্রিবিউশন করেছে আর আমরা প্রার্থনা করেছে ওরা সবাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি আজকে এখানে ফ্রুটস ডিস্ট্রিবিউশন করেছে আগামীকাল আমাদের বেনমন বুদ্ধবিহারে বিহারে বুদ্ধ জয়ন্তী পালন করা হবে